ধর্ম, শিল্প, অর্থনীতি, বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি, সাইকেলের রিং, বিভিন্ন আলো দেখা যাচ্ছে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত সকলকে। ব্লগ শুরু করার আগে জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা। এখন রয়েছি চন্দননগর নিয়োগী বাগানে, যে পুজোটা হয় এটা একটা বড় পুজো। এই পুজোটা একদম প্যান্ডেলের সামনে রয়েছি, তোমাদেরকে দেখাবো এবছরের প্যান্ডেল। 33 বছরে পদার্পণ করলো, এবছরের প্যান্ডেল কি উপস্থাপনা আমাদের দিতে চলেছে, চলো দেখাই। আছি একদম সামনে, প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে এখানে একটা ধর্ম, এখানে লেখা আছে ধর্ম, উপরে পৃথিবী রয়েছে, বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি এখানে, সেই পৃথিবীকে ধরে রয়েছেন তারা, অর্থাৎ ধরিত্রীকে ধরে রয়েছেন, এবং ইঞ্জেকশন রয়েছে, কোভ্যাক্সিন দেখতে পাওয়া যাচ্ছে, মানে কোভ্যাক্সিনের যে ইঞ্জেকশন সেটা পৃথিবীর মধ্যে রয়েছে। এখানে কিন্তু করোনা রিলেটেড একটা কনসেপ্ট এখানে ভাবা হয়েছে, একটা সামাজিক বার্তা দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে দেখাবো মায়ের যে প্রতিমা সেটা দেখাবো। একদিকে দেখালাম তোমাদেরকে ধর্ম, এদিকে দেখো শিল্প, এদিকে রয়েছে অর্থনীতি, আরও এদিকে কি রয়েছে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে রয়েছে মানব সম্পদ, অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের সামগ্রিক অংশে আলোর যে কাজ সেটা সত্যি অসাধারণ। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এই জায়গাটা তোমাদের একটু দেখাই। দেখো এখানটাতে বিভিন্ন আলো দেখা যাচ্ছে, মানে লাল, নীল, সবুজ, গোলাপি, হ্যাঁ বিভিন্ন টাইপের যে এই আলোটা দেখা যাচ্ছে এটা কিন্তু আরও বেশি চমকপ্রদ লাগছে। মানে এসেই মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই এই জায়গাটাতে চোখ তোমার আসবেই, মানে এমন একটা জায়গা এটা যেতে এতটা লাইট রয়েছে। হ্যাঁ মাঝখানের যে অংশটা সেখানে পুরোপুরি লাল অংশ, আর ওপরের দিকে একটুখানি হলুদ আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই যে দুই পাশটা, এই দুই পাশটা কিন্তু অসাধারণ একটা মানে আলোর যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। উপকরণ হিসাবে কাঠ, তারপর সাইকেলের রিং, এই যে সাইকেলের রিং, কাঠ, আরও বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করা হয়েছে। ওপরের দিকেও বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করা হয়েছে, কাপড় থাপড় তো আছেই ওপরের দিকটাতে, বেশ সুন্দর লাগছে এইগুলো যখন, এইগুলো যে এখানে রাখা হয়েছে মানে ইনস্টলেশনের কাজটা বেশ সুন্দর লাগছে। এ ওপরের দিকটা দেখো, একটা কঙ্কাল দেখতে পাচ্ছ তোমরা, এই দিকটাতেও কঙ্কাল রয়েছে, মানুষের মাথার খুলি রয়েছে ওপরের দিকটাতে, টোটাল ওপরের দিকে। প্যান্ডেলটা মানে একটা বার্তা, সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে ভ্যাকসিনেশন সবার যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব এটার একটা বার্তা যেরকম দেওয়ার মানে দিতে দেওয়া হয়েছে, সেরকম মাস্ক পরার একটা বার্তাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। বেশ ভালো লাগলো আমার, প্যান্ডেলটা বেশ সুন্দর লাগলো, নিয়োগী বাগানের এই যে প্যান্ডেলটা বেশ সুন্দর লাগলো। তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, উৎসবের দিনগুলো সকলে ভালো কাটুক, যথাযথ পুজোর
শুভেচ্ছা সকলকে, আর বড়দের আমার প্রণাম। ভালো থেকো সবাই, টাটা।